আমার খেলা আছে 29 এপ্রিল, আমার ডান দিকে বসে আছেন এন্টামোলজিস্ট, ওনাকে ডাকলাম এখানেই এই এই রুমে মিটিং করলাম, এবং বাম দিকে ছিলেন আমাদের সাবেক ক্রিকেটার আকরাম, উনি হচ্ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিল সে, তাকে আমি নিয়ে আসলাম আমাদের কিন্তু আমি যত যাচ্ছে 29 তারিখ 29 এপ্রিল, তারপরে আমি তখনই আমি বলছি যে ডেঙ্গু নিয়ে এদিকে শুধু কেন আমরা বর্ষার মৌসুম আগে কেন করি, কারণ 365 দিন আমরা কেন কাজ করি না, এটি কিন্তু এখন একটি বাস্তবে রূপান্তরিত হয়েছে যে ডেঙ্গু নিয়ে আমাদেরকে 365 দিন কাজ করতে হবে। সাংবাদিক ভাইরা, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কিছুটা সময় নিব আজকে। আমাদের এখন যে অবস্থায় আমরা কাজে নেমেছি, আমাদের কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ডেপুটি মেয়রের সাথে আলাপ করেছি, আমরা এই আলাপগুলো এই জন্য করতে চাচ্ছি আমাদের নলেজটাকে শেয়ারিং করার জন্য, গুড প্র্যাকটিসটাকে আমাদের নামার জন্য। অনেকে বলেছেন যে আমাদের দেশে থেকে আমরা কেন নিব না, অবশ্যই আমাদের দেশে যারা সুনামধন্য যারা এন্টামোলজিস্ট আছেন ওনাদেরকে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। আমি বিনয়ের সাথে বলি, আমি যেহেতু নিজে এন্টামোলজিস্ট না, আমরা দেখেছি যে কলকাতার মেয়র কিন্তু না বলে ডেপুটি মেয়রের সাথে কথা বলেছে, এবং ডেপুটি মেয়রও কিন্তু সাথে সাথে তাদের ডিপার্টমেন্ট যারা ভাগ করা আছে তাদের কিন্তু দিয়েছে কথা বলার জন্য। সুতরাং টেকনিক্যাল কথাগুলো যদি টেকনিক্যাল পার্সনরা বলে তাহলে কিন্তু আমরা সে উত্তরটা দিতে পারি। আমি ধন্যবাদ জানাই আমাদের ডক্টর মঞ্জুর সরকে, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে নিজে ফোন করেছেন এবং আমাকে খোঁজ করেছেন, উনি অসুস্থ থাকার কারণেও কিন্তু এই যে ওনার ছায়ার নিচে থেকে উনি যখন ফোন করেছে কি করছো তোমরা কি করবা আমাকে ফোন করে উনি আমাকে অনেক ডিরেকশন দিয়েছেন, এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে এইভাবে আমাদেরকে মনিটরিং করার জন্য। আমি যে কাজগুলো করতে চাচ্ছি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন যে আমরা গত 15/7/2019 আমি বলেছিলাম একটা টেকনিক্যাল কমিটি আমি গঠন করেছিলাম, এবং টেকনিক্যাল কমিটিতে ছিল আমাদের আমাদের পরিচালক সিডিসি, পরিচালক আইসিডিআইডিসিআর, পরিচালক ছিল সিডিসি, ল্যান্ড প্রোটেকশনের কীটতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একেএম আজাদ, ডক্টর মঞ্জুর আহমেদ সহ আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ, এবং যেহেতু এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার আমি টেকনিক্যাল থেকে আমি বলেছিলাম যে আপনারা আমাকে সলিউশন দেন কিভাবে এটা ম্যানেজমেন্ট করব। এখানে কিন্তু অনেকগুলো কথা চলে আসছে যে 365 দিন আমাদের কাজ করতে হবে, আমাদেরকে একটি স্ট্রং R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার করতেই হবে। আমি দাবি করি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদেরকে ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল স্ট্র্যাটেজি করতে হবে, ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল স্ট্র্যাটেজি, এবং এই ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল স্ট্র্যাটেজির মাধ্যমেই আমরা কাজ করব। সেই সাথে সাথে আপনাদেরকে এটিও বলতে চাই যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমাদের যে চিফ কনসালটেন্ট ডক্টর মঞ্জুর চৌধুরী, আমাদের কনসালটেন্ট ডক্টর কবিরুল বাসার এবং আরেকজন কনসালটেন্ট মিস্টার আজাদ সাহেব সহ আমরা একটি ইন্টার ভেক্টর ম্যানেজমেন্ট করতে চাই আগামী 5 বছরের জন্য, যে কিভাবে আমাদের টোটাল ইন্ট্রিগেটেড মসকিউটো ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরকে করতে হবে। এই ইন্ট্রিগেটেড ওয়েতে না থাকলে কিন্তু আমরা বুঝতে পারছি না, এটা আমি 1 নম্বর মনে করি। আমার 2 নম্বর হচ্ছে আমাদের মশক কর্মীরা ওষুধ ছিটাচ্ছে, কিন্তু ওষুধ ছিটানোর পরে ওখানে কেউ কোয়ালিটি ইন্স্যুরেন্স কেউ করছে কি না করছে এটির কোনো কোনো ব্যবস্থা আমি দেখছি না। এক একটি ওয়ার্ডে জোন ভাগ করে কিন্তু আমাদের মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু সেই ওয়ার্ডে 1 মাস পরে যদি আমরা না জানতে পারি যে এটা প্রি রেজাল্ট কি এবং এটা পোস্ট রেজাল্ট কি, তাহলে কিন্তু আমাদেরকে শুধু মশার ওষুধ ছিটানো হবে, বাস্তবে কোনো কাজ হবে না। তাই আমি রিকোয়েস্ট করেছি আমাদের কনসালটেন্সিকে যে ইমিডিয়েটলি যেইসব এলাকাতে মশার ওষুধ ছিটানো হচ্ছে আমাদেরকে প্রত্যেক মাসে একটি করে রিপোর্ট দিবেন যে সেই ওষুধের কার্যকারিতা কতদূর হচ্ছে এবং সেই ওষুধ নিয়ম মাফিক ছুটানো হচ্ছে কি না হচ্ছে, কারণ ওষুধের কার্যকারিতাও আছে কিন্তু মশক কর্মীরা কিভাবে ছুটাতে হবে তাদেরও কিন্তু ট্রেনিং এর দরকার আছে। আজকে আমরা দেখাচ্ছি মোটর সাইকেল করে আমরা ছিটাচ্ছি, আমিকে দেখেছি একটা প্রতিবেদনে আমাদের ডক্টর মঞ্জুর সাহেব বলেছেন ওষুধ ছিটালেই হবে না,
ওরা টেকনিক্যাল ভাবে ছিটাতে হবে, এটি কিন্তু এখন দাবি। টেকনিক্যাল কমিটি করা হচ্ছে এবং টেকনিক্যাল কমিটির যে ভেক্টর ম্যানেজমেন্ট, সেই ভেক্টর ম্যানেজমেন্টে কাজ করাতে হবে। আমাদের কোনো অ্যান্টামোলিস্ট নাই আমরা বলেছি, এবং এখন কিন্তু মশা কন্ট্রোলের জন্য অবশ্যই অ্যান্টামোলিস্টের কোনো বিকল্প নাই, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। ভেক্টর কন্ট্রোল করার জন্য আমার তাই প্রস্তাব দিচ্ছি আমি, ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল স্ট্র্যাটেজি টিম থাকবে এবং আমাদের সিটি কর্পোরেশনে আমি ইমিডিয়েটলি অলরেডি কাজ শুরু করেছেন আমাদের কনসালটেন্টরা, যে আগামী 5 বছরের মধ্যে আমরা দেখেছি যে ইন্ডিয়াতে 11 বছর লেগেছে, আপনারা নিজেরাও দেখেছেন যে 2008 সালে শুরু করেছে তারা, 2019 সালে এটা সাকসেসফুল হয়েছে। বাট আমি মনে করি এটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের যারা আছেন, এবং আমরা শুধু কলকাতা না বিশ্বের অন্যান্য দেশেরও আমরা বেস্ট প্র্যাকটিস গুলো নিতে চাই। আপনারা দেখেছেন WHO-র একটা প্রেজেন্টেশন তারা দিয়েছে, সুতরাং WHO-র প্রেজেন্টেশন কলকাতার এবং অন্যান্য এলাকার সবকিছু নিয়েই আমরা একটা প্রজেক্ট সাবমিট করব গভর্নমেন্টকে, যত তাড়াতাড়ি সম্ভব এই ভেক্টর ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট বা ইন্টিগ্রেটেড মসকিউটো ম্যানেজমেন্টের আন্ডারে। আমাদের শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, এই এটি হচ্ছে লং টার্মের ভিতরে। আর শর্ট টার্মের ভিতরে অবশ্যই আপনারা দেখেছেন আমি প্রশ্ন করেছিলাম ইন্ডিয়ার নীতিন ঘোষকে যে কিভাবে এটা করতে পারা যায়, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ওনারা বলেছিলেন একটা পলিটিক্যাল উইল থাকতে হবে, রাজনৈতিক উইল আছে দেখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেক দলের। আমার দেখেছি পার্টি জেনারেল সেক্রেটারি আজকে উনি মিরপুরে প্রোগ্রাম করেছে, আমি দেখেছি উনি শান্তিনগরে প্রোগ্রাম করেছে, আমি দেখেছি উনি পার্টি অফিসের সামনেও করেছেন এবং করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা পলিটিক্যাল উইলের জন্য কিন্তু রাজনৈতিক কর্মীরা সবাই নেমে পড়েছেন মাঠে। আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কন্টিনিউশন রাখার জন্য, আমি অনুরোধ করব যে সবাইকে বিনয়ের সাথে আমরা যেন আমাদের প্রোগ্রামটাকে যেন আমরা কন্টিনিউশন রাখতে পারি, এবং ধরনের জন্য স্বচ্ছ পানি না জমে। আপনারা দেখেছেন আজকে পিছনে যে আমাদের স্লোগানটা দিয়েছি আমরা, তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন, জমা পানি ফেলে দিন তিন দিনে একদিন। এই মুহূর্তে এটি আমাদেরকে কিন্তু সাহায্য করবে যদি আমরা এই জমা পানিটা যদি ফেলে দিই, কারণ আমরা দেখেছি অলরেডি যে লাভ যেই সামাজিক এবং যে সচেতনতা বেড়েছে এটি যেন কন্ট্রোল করে নিয়ে আসতে পারবো। এটি স্পষ্ট কন্ট্রোলের একমাত্র কাজ হচ্ছে বাসা বাড়ির যত আবর্জনা থেকে শুরু করে যেই পানিতে এডিস মশার জন্ম হয় সেই পানিটা নিধন করার জন্য। আমি আজকে আপনাদের সামনে তথ্য দিতে চাবো, সেই তথ্যর ভিত্তিতেই আমরা মনে করি আমরা যে ওষুধটা নিয়ে এসেছি সেই ওষুধ সম্বন্ধে, যেহেতু আমরা দেখেছি যে টেকনিক্যাল কমিটির কথা বলেন, আমি অনুরোধ করব আমাদের আমাদের চিফ কনসালটেন্ট আছেন, তার আগে আমি বলবো আমাদের কনসালটেন্ট যিনি আছে কবিরুল বাসার সাহেবকে, টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে আমরা ওষুধ এনেছি এবং ওষুধ এনে আমরা পর্যায়ক্রমে আমাদের টেকনিক্যাল কমিটির মাধ্যমে, যে টেকনিক্যাল কমিটিতে সকলেই আছেন এবং একটি অফিস অর্ডারও আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, সেই টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমি মনে করি যে আপনাদেরকে প্রফেসর কবিরুল বাসার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উনি বলবেন, তারপরে ডক্টর মনজুর বলবেন, তারপরে আমরা যে ওষুধটা যেটা নিয়ে এসেছি এবং ওষুধটা আমার জন্য রেডি আছে। টেকনিক্যাল কমিটি বলছে বারবার যে আমরা কোনো ধরনের ওষুধ ইম্পোর্ট করতে পারবো না, আমরা কোনো ধরনের ওষুধ ইম্পোর্ট করতে পারবো না। তখন আমি বললাম যে কারণটা কি, কেন পারবো না আমরা, তখন তারা দেখিয়ে দিলেন যে একটি বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে যে এই ওষুধ আমদানি করতে কত ধরনের জটিলতা, সেই যখন এটা দেখলাম এবং এই জটিলতাগুলো নিয়ে যখন আমি ডিটেলসে ঢুকলাম তখন দেখলাম যে রিয়েলি এটা একটি অত্যন্ত অত্যন্ত জটিল, যে আমরা কোনো ধরনের ওষুধ আমরা কেউ আনতে পারবো না, ওই ঘুরে ফিরে দুইজন কোম্পানি ওষুধ আনতে পারবে। আপনারা অনেকে বলেছিলেন যে এত কেন আনতে পারছি না, দুটো ব্যাপার ছিল, একটু হচ্ছে টেকনিক্যাল, আমি নন টেকনিক্যাল, কিন্তু যে কমিটি টেকনিক্যাল কমিটি যে ওষুধের কথা বলেছিল সেই ওষুধ কমিটি আনতে গেলে কিন্তু দেখছি আমি যে বাস্তবে সত্য যে যেই ধরনের বিধি ছিল, যদিও এটা সরকারের বিধি ছিল না, তারপরেও এটাকে বিধি বানিয়ে কয়েকজন পুরা মনোপলি বিজনেস করেছে।
আমি বলেছি না এটা হতে পারে না এবং তারই পরিপ্রেক্ষিতে অ্যাটমিক এনার্জিতে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মাননীয় প্রধানমন্ত্রীর সচিব এবং 9 জন সচিব সহ আমরা মিটিং করে যে 2015 সালের যে একটি ছোট বিজ্ঞপ্তিকে বিধিতে পরিণত করে টোটাল একটি সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট আমরা তারপরের দিন অর্থাৎ 27 তারিখে ইফ আই এম নট রং রবিবার দিন 27 তারিখে বলার পরে যে 15 সাল থেকে আমরা চিৎকার করে যাচ্ছিলেন এই বিধির জন্য বারবার ওনারা বলছেন যে বিধি আমরা ভাঙতে পারি নাই কিন্তু 27 তারিখে বলার পরপর সাথে সাথে আপনারা শুনে খুশি হবেন যে 29 তারিখে সেই বিধিটাকে ভাঙা হয় 27 তারিখে আমি যখন কমপ্লেন করি টোটাল কাগজগুলো নিয়ে 29 তারিখে কিন্তু আমার কথা হচ্ছে কেন ওনারা 2015 16 17 18 19 পর্যন্ত বলে গিয়েছে ওনারা কেউ এটাকে ঠিক করতে পারেন নাই আমি যখন দেখলাম মিটিং করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে ইনফর্ম করা হয়েছে সেই বিধি 4/8/2019 তারিখে সাথে সাথে এটা উঠে যায় তার মানে কি এটা বিধি ছিল না এটা একটি কারসাজি ছিল এটা একটি কারসাজি ছিল সেটাকেই বিধি বানিয়ে কারণ একটি বিধি কিন্তু উঠে কিন্তু পার্লামেন্টের মাধ্যমে কিন্তু পাস হয় আইন সেটি কিন্তু ছিল না তাই সেটিকে তার মানে এখানে একটা টেকনিক্যাল কমিটি যখনই আমাকে কিছু বলছে তখনই আমি আটকে যাচ্ছি সেই বিজ্ঞপ্তিতে বিধিতে পরিণত করেছিল ইফ আই এম নট রং তারপরে আসলাম টেকনিক্যাল কমিটিকে টেকনিক্যাল কমিটি তারা সাজেস্ট করলেন এবং আমি ধন্যবাদ জানাই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে যে লাইসেন্স পেতে সিটি কর্পোরেশন কোনোদিন কোনো ইম্পোর্ট করতে পারবে না সেই মিটিং এর পরিপ্রেক্ষিতে আমরা লাইসেন্স পেয়ে গেলাম এবং সেই লাইসেন্স পেয়ে গেলাম আমরা 1/8/19 27 তারিখে মিটিং করলাম অ্যাটমিক এনার্জিতে 29 তারিখে পেয়ে গেলাম হলো সেই বিধি 8/9 1 তারিখে পেয়ে গেলাম লাইসেন্স যেটা কিনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে কোনো সিটি কর্পোরেশন এই ওষুধ ইম্পোর্ট করতে পারবে কাজেই আমি বিনয়ের সাথে বলবো যখন আমাকে বলা হয় যে ওষুধ কেন আনছি না আমি কিন্তু এগুলোতে আটকে গিয়েছিলাম বা আমরা সবাই আটকে গিয়েছিলাম সেই জাল থেকে আমরা মুক্ত হতে পেরেছি আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও যে জাল থেকে মুক্ত করার জন্যই কিন্তু আজকে যেটি কিনা সম্ভব হয়নি গত 5 বছরেও সেটি কিন্তু 4 বছরে সেটি কিন্তু সম্ভব হয়েছে 4 দিনের মাথায় এরপরে আসি এই ওষুধে নিয়ে তারপরে ওনাদের টেকনিক্যাল কমিটি আমাকে ওষুধ দিলেন এবং আমাকে যে লাইসেন্স দেওয়া হলো সেই লাইসেন্সের পরিপ্রেক্ষিতেই আমরা ওষুধের স্যাম্পল নিয়ে আসি এবং ওষুধের স্যাম্পলের সাথে সাথে আমি ওদের থেকে কনসেন্ট্রেট করে সেই ওষুধ আমি নিয়ে আসি ঢাকায় স্যাম্পল এবং কনসেন্ট্রেট ওষুধ হ্যান্ড ক্যারি করে আমরা সাথে সাথে নিয়ে আসি এবং নিয়ে এসে কন্ডিশন হলো যদি ওষুধ যদি ঠিক থাকে তাহলেই তুমি পয়সা পাবা ওষুধ যদি ঠিক না থাকে তাহলে তুমি পয়সা পাবা না কারণ আমি যদি স্যাম্পল আনি আবার যদি বাল্ক আনতে যাই আবার তো দেরি হয়ে যাবে কিন্তু এই আপদকালীনটাকে আমরা কিভাবে ট্যাকেল দিব এই জন্য আমরা যখন স্যাম্পল আনি স্যাম্পলের সাথে সাথে কনসেন্ট্রেট হয়েতে আমরা সেই ওষুধটা আমরা নিয়ে আসি এবং আমি ধন্যবাদ জানাই কীট তত্ত্ব ডিপার্টমেন্ট আমি ধন্যবাদ জানাই গভর্নমেন্টের আইইডিসিআরকে আমি ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য ডিপার্টমেন্টকে সকলেই ওষুধটা আমাকে তারা সিস্টেম অনুযায়ী আমি ল্যাবরেটরিতে পাঠাই দিই এবং আমি বলছি এই ওষুধের দায়িত্ব কিন্তু যারা টেস্ট করবে তাদেরকে নিতে হবে আমি বারবার বলছি যেহেতু আমাদের কোনো ল্যাবরেটরি নাই আমাদের টেকনিশিয়ান নাই যেটা নিয়ম সেই নিয়ম মাফিক কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমরা আই করেছি ল্যাব টেস্ট প্রথম করেছি ফিল্ড টেস্ট ফিল্ড টেস্টে গভর্নমেন্টের যে আমরা করেছি ফিল্ড টেস্ট আমরা করেছি আমরা সরি আমরা প্রথমে করেছি আমরা ল্যাব টেস্ট প্রথমে করেছি ফিল্ড টেস্ট তারপরে করেছি ল্যাব টেস্ট দুটো জায়গায় ল্যাব টেস্ট করেছি টেকনিক্যাল ডিপার্টমেন্ট তো ওনারা ভালো বলতে পারবেন তার মানে আমরা এই করেছি হলো ফিল্ড টেস্ট করেছি আমরা ল্যাব টেস্ট করেছি এগুলো আমি বলেছি এগুলো হবে আমার উপস্থিতিতে কারোর উপস্থিতিতে না এগুলো হবে সরকারের নিয়ম অনুযায়ী এবং তারা পুরো দায়িত্ব নেবেন সেই দায়িত্বটা যখন ঠিক হয়েছে গতকাল রাত্রেবেলা আমি 11টার সময় সেই রিপোর্টগুলো পাই
আমার সাথে আমাদের টেকনিশিয়ান যারা ছিলেন কনসালটেন্ট যারা ছিলেন আমি সবাইকে রেখে দিয়েছিলাম এবং 11টার সময় এই রিপোর্ট পেয়ে তারপরে আমাদের যে ওষুধ যেটা আছে সেটাকে আমরা আজকে ওটার সাথে যে টেকনিক্যাল কমিটি বলবেন যে মিশানো হয় সেই মিশানোটা তারা আজকে তারা মিশাচ্ছে এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই ওষুধটা আজকের মধ্যে রেডি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যারা মারা গিয়েছেন তাদের কাছে আমি নিজে ক্ষমা চাচ্ছি সেই পরিবারের কাছ থেকে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের কাছে বিনয়ের সাথে আমি ক্ষমা চাচ্ছি আমরা মনে করি যে এটি মোটেই কাম্য না একটি পরিবার যদি চলে যায় যার চলে গেছে সেই কিন্তু বুঝে যার পরিবারে ডেঙ্গু হয়েছে সেই কিন্তু বুঝবে তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা যে কথাটা বললেন আমাদের এন্টোমোলজিস্টরা শুধু ওষুধ না তার সাথে কিন্তু জনে সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে আমরা দেখেছি আমাদের ইন্ডিয়া থেকে বারবার বলছে আপনারাও ছিলেন এটা ওপেন ছিল সকলের জন্য যে কিভাবে আমাদের কাজ করা যাবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ওষুধটি আমরা এতদিন পর্যন্ত বলি নাই তার ওষুধ আমি নিয়ে এসেছি যদি পরীক্ষা যদি পাস না করতো তাহলে কিন্তু আরো অনেক দেরি হতো আপনারা কিন্তু অনেকে বলেছেন ওষুধ কবে আনবেন আমি কিন্তু ডেটটা আপনাদেরকে দিতে পারি নাই আমি এর জন্য খুবই দুঃখিত বাট আমি মনে করি আমাদেরকে এখন বারবার আমাদেরকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে আগাতে হবে এই যে ওষুধ আমার আপদকালীন এরপরে কোনটা আনবো তারপরে কোনটা আনবো আমরা যখন ওষুধ ছিটাতে যাব ফগিং মেশিনও তো আমাদের নাই আবার ফগিং ছিটালেও হবে না এর সাথে জনস্বার্থ আমাকে এঙ্গেজ করতে হবে সেই কানেকশন জোড়ার জন্য আমি গম সরকারের কাছে রিকোয়েস্ট করেছি আপনারা জানেন বাংলাদেশ সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি মিটিং করেছিল এই মিটিং এর তিন প্রধান উৎস হলো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে উপসচিব দেওয়া হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে গভর্নমেন্টের ডিপটি সেক্রেটারি দেওয়া হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে করে একজন মাধ্যমিক শিক্ষা অফিসারকে দেওয়া হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে এলজিডি থেকে একজন সহকারী প্রকৌশলী দেওয়া হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে স্বাস্থ্য সহকারী দেওয়া হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে স্কাউটের গ্রুপ করে দেওয়া হয়েছে ওয়ার্ড সচিবকে ইনভলভ করা হয়েছে এবং উপদেষ্টা করা হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর দেখে এই করে আমরা একটা টার্ম অফ রেফারেন্স করেছি কিউআর এর মাধ্যমে এবং আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছি যে আমাদের যে 10টি অঞ্চল যে আছে 10টি অঞ্চলে 20 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য কারণ 10টি অঞ্চলে আমাদের কিন্তু নিজস্ব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে বাট এটি কিন্তু এনাফ না আমরা অনুরোধ করেছি আমি আমরা আশা করি যে আগামী সোমবার বা মঙ্গলবার আমরা ম্যাজিস্ট্রেট পেয়ে যাব কারণ এই 9 জন এবং ডিএনসিসির একজন কর্মকর্তা থাকবে এই 9 জন কর্মকর্তা যখন যাবেন যারা প্রুফ করবে তারা বাড়িতে বাড়িতে গিয়ে তারা বলে দিয়ে আসবে যে আপনাদের বাড়িতে কিন্তু আমরা এই ধরনের জমা পানি পাচ্ছি আপনারা এটা পরিষ্কার করে দিবেন তাহলে একদিকে হলো আমাদের সারাশি অভিযান প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি চেক করা আরেকটি হচ্ছে আমাদের কম্বাইন্ডলি মশার ওষুধ ছিটানো এইভাবে আমরা টোটাল একটা জি এইভাবে আমরা টোটালি আমরা কাজ করতে চাচ্ছি এবং আমরা একটি স্টিকার বানাচ্ছি এবং স্টিকারে বলা হচ্ছে যে এখানে এডিস মশা পাওয়া গিয়েছে যেই বাড়িতে আমরা স্টিকারটা লাগিয়ে দিব প্রথমবার গিয়ে এরপরে গিয়ে যদি দেখা হয় যে উনি এই স্টিকার কথা মতন উনি কাজ করেন নাই সেই বাড়িতে সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009 ধারা 93 অনুযায়ী আমরা কিন্তু ফাইন করব আগে আমরা সচেতন করব তারপরে আমরা সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009 ধারা 93 অনুযায়ী কিন্তু আমরা ফাইন করব আমরা জনগণকে আগে আমরা ফাইন করব না আমরা জনগণকে বিনয়ের সাথে আগে অনুরোধ করতে চাই যে এডিস মশার জন্ম কিন্তু আমাদের আশেপাশে আপনারা দেখেছেন যে এডিস মশার জন্মে যে ডিম এটি যে কোনো স্বাস্থ্যের জায়গায় বা আপনারা ভালো বলতে পারবেন কোন জায়গায় হবে বাট আমাদেরকে সচেতনতা করতে হবে তাই আমি মনে করি আজকে আমরা যে শিক্ষা পাচ্ছি যে মানুষের
জীবনের বদলে সেটা কিন্তু আর আমরা পেতে চাই না। আমরা এই শিক্ষা নিয়ে আমরা সামনে আগাতে চাই। আমরা ওষুধ নিয়ে এসেছি, ওষুধটি হচ্ছে হলো ওষুধের নাম কি জানি মেলাথিয়ন ওষুধ। এই ওষুধটা আমরা নিয়ে এসেছি, এই ওষুধটা আনার সাথে সাথে এটা এখন মিক্সিং হচ্ছে। এই মিক্সিং হওয়ার পরে এটা আমরা আপাতকালীন, এরপরে আমরা আরো কিভাবে সুবিধা দেওয়া যায় সেই ওষুধটির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় রিসার্চ শুরু করেছেন। আমরা ইমিডিয়েটলি আজকে যে ওষুধটা আসবে সেই ওষুধটা আমি যদি ভুলটা করে থাকি অ্যারাউন্ড 10,000 লিটারের মধ্যে যে রেডি যেটা হবে আজ পর্যায়ক্রমে যে রেডি হবে কালকে থেকে আমরা 1 টন বা 1,000 লিটার করে পাবো, 1,000 লিটার করে পাবো এবং পর্যায়ক্রমে এটি আমরা ছিটাতে শুরু করব। এবং আমাদের বিশ্বাস যে আমরা জনগণকে নিয়ে বাসা বাড়িতে আগে এডিস মশা ধ্বংস করতে হবে, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করছি। আপনারা জানেন যে আমরা অলরেডি জার্মানিতে একটা টিম পাঠিয়েছি, কারণ আমাদের কাছে সেই সাফিসিয়েন্ট ফগার মেশিনও নাই। এটি হচ্ছে বাস্তব সত্যি কথা। ফগিং মেশিন আনার জন্য একদিকে আমি টিম পাঠিয়েছি, আমাদের ফগিং মেশিন আসছে। আমাদের লার্ভা সাইটের জন্য আমরা অলরেডি মেশিন কিনে ফেলেছি এবং আমি বলেছি আমাদের টেকনিক্যাল টিমকে যারা ফগার মেশিন চালাবে তাদেরকেও কিন্তু ট্রেনিং দিতে হবে। যুদ্ধে তখনই জয় হবে যখন স্ট্র্যাটেজিক ফিস করা যায়। আমাদের কাছে ট্রেনিং এর মাধ্যমে আমি বলেছি কাজ শুরু করার জন্য এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই এডিস মশার ধ্বংস করতে পারব। আমি আপনারা এখানে আসছেন আমি শুধু অনুরোধ করব আমাদের ডক্টর মঞ্জুর সাহেব অত্যন্ত লার্নড পারসন উনি চায় না আপনি জি এগুলা ভাই সত্যি কথা বলতে এগুলা ওনারা বলো এটা আমি 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 যেটা আপনি তো বলতে পারবেন তো প্রথম প্রশ্ন যেটা আছে এটা সুন্দর প্রশ্ন। আমরা যখন দেখেছি যে আমাদের যে ওষুধ তো একটি চালান করে করে আসে, একবারে কিন্তু সব ওষুধ কিন্তু আসে না। আমরা যে চালানটা পেয়েছিলাম সেই চালানের মধ্যে ফিল্ড টেস্ট করার পরে ওই ওষুধটা দেখেছি যে আর মশারা নকডাউন হয়নি, যেহেতু ওই চালানটিতে মশা নকডাউন হয়নি সাথে সাথে যখন আমরা খবর পেলাম ফিল্ড টেস্টের মাধ্যমে ওই ওষুধ এবং ওই কোম্পানি সহ ওকে আমি বলেছি না যেহেতু একটা চালান ঠিক হয়নি আমার কাছে কি নিশ্চয়তা আছে যে পরবর্তী চালান ঠিক হবে, সাথে সাথে আমি ওই কোম্পানিটাকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছি। আমরা ওই টেস্টটা কিন্তু করেছি তিনবার, একবার দুইবার তিনবার, তিনবারে করে দেওয়ার পর যখন হয়েছে যখন আমি বলেছি যে না এই ওষুধ আমি নেব না এই কোম্পানিকেও নেব না, তখন এই কোম্পানি তারা কোর্টে গিয়ে ইনজেকশন আনতে চেয়েছে যে ওরা বলছে আমি তো আমার নয় এই ব্যাচ খারাপ হয়েছে আমার তো পরবর্তী ব্যাচ তো ভালো হতেই পারে। আমি বলেছি না, যে কোম্পানির ওষুধ আমি তিনবার টেস্টে খারাপ পেয়েছি আমি সেই কোম্পানি থেকেই আমি সিটি কর্পোরেশন ওষুধ কিনা হবে না, সেই কোম্পানিটাকে আমি ব্ল্যাক লিস্ট। আমি মনে হয় বুঝাতে পেরেছি যদি এটি হচ্ছে হলো বাস্তবতা। এরপরে আবার যখন ওষুধ যেটা এখন বর্তমানে দেওয়া হচ্ছে সেই ওষুধটা টেস্টের মাধ্যমে দেখা গিয়েছে ঠিক আছে এই ওষুধ কিন্তু মারছে, কিন্তু যে কথা বলো অধিক কার্যকারিতা করার জন্য এই টেকনিক্যাল কমিটি যে ওষুধটা রিকমেন্ড করেছে সেই ওষুধটা আমরা নিয়ে এসেছি এবং সেই ওষুধটাই আমরা এখন দেওয়া শুরু করব। আমি যদি আমি আপনার আমার যদি বুঝাতে পারি জি আপু বলুন। কোম্পানির নাম হচ্ছে লিমিট এগ্রো প্রোডাক্টস, সেই সেই কোম্পানি থেকে আমি ওষুধ দিচ্ছি না। এখন আমার কথা হচ্ছিল এখানে লিমিট আর নকন এই দুইজনই ওষুধ দিত আমাদের সিটি কর্পোরেশন, তা আমার কথা হচ্ছিল শুধু দুইজন কেন দিবে, আমরা কেন ওয়ার্ল্ডে চিন্তা করতে পারবো না সারা বিশ্বে কি হচ্ছে, এখন গ্লোবালাইজেশনের যুগ। এখন আমরা যদি কোনো দেশে ভালো হয় আমরা এগুলো আনতে পারি, এগুলো এনে আমাদের ডিপার্টমেন্ট যারা আছে ঘনঘন টেস্ট করতে পারে, আমাদের সায়েন্টিস্টরা ভালো ভালো অনেক কিছু দিতে পারে আরএনডির মাধ্যমে, কিন্তু যখন দেখছি ঘুরে ফিরে দুজনের থ্রুতে আমি বলেছি না এটা হতে পারে না, ওটাকে আমরা ভেঙে গভর্নমেন্ট আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমরা ওষুধ আনতে পারবো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওষুধ আনাটাও কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, আমি আজকে ডাইরেক্ট পারচেজ মেথডে নিয়ে এসেছি কিন্তু এটিকে আমি বিশ্বাস করি না। আমি মনে করি সিন্ডিকেটটা ভেঙে গিয়েছে, সবাই আপনারা ওষুধ দিতে পারবেন, বেস্ট অফ দ্য বেস্ট ওষুধটাই আমরা পাবলিক হেলথ এবং জনগণের জন্য ইউজ করব ভবিষ্যতে। এই যে আপাতকালীন যেটা আনছি
এটা সাময়িক এবং এটার সময়টা কেটে যাওয়ার পরে আবার যারা ডিজিপির মাধ্যমে প্রকৃত টেন্ডাররা যারা আছে তারা দিতে পারবে, যেটা আগে কেউ দিতে পারতো না। প্রতিনিধি আছেন উনি এই ক্যাম্পগুলো যেটা মেথেন পারমেন্সিন পালেথিন যেটা যেটা দক্ষিণ প্রশ্ন করে এটাও কতগুলো অনেকগুলো কোম্পানিকে দেওয়া হয়েছে, এটা আমি দেখে বলছি এখনই জানাচ্ছি। আর যেটা কেটা মেথেন পারমেন্সিন এস পালেথিন করে সেটাও উত্তর সিটি কর্পোরেশন বর্তমানে করে, এটা হচ্ছে তিনটা কোম্পানিকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে বা চারটা। আপনি যেটা সেটা বলছেন সেটা হয়তো সমস্ত পেস্টিসাইড নয়, এই যে সিটি কর্পোরেশনের যে ফর্মুলেশনটা ব্যবহার করে সেটা চারটা বা আটটা এ ধরনের কোম্পানি রেজিস্ট্রেশন নিয়েছে। এটা প্ল্যান্ট প্রোটেকশনের কাছে আবেদন করলে পরে প্ল্যান্ট প্রোটেকশন সে আবেদনটা প্রসিড করে, আবেদন করতে হয়। তো এই চারটার মধ্যে যখন ফিল্ড টেস্ট হয় তখন সিটি কর্পোরেশন ইজিপি বা টেন্ডার করে, টেন্ডার প্রসিডিউরে একটা কোম্পানি বা লোয়েস্ট বিডার যারা হয় সেই একটা কোম্পানি কিন্তু তখন সিটি কর্পোরেশনের ট্রায়ালটা করে, এবং সেই একটা কোম্পানি হয়তো এই প্রসিডিউরে যতবার আপনার বলছেন যে লিমিট পেয়েছে বা নকল পেয়েছে তারা লোয়েস্ট বিডার ছিল বা এই টেন্ডারের যে প্রয়োজনীয়তা বা ক্রাইটেরিয়াগুলো তারা মিট আপ করেছে যার জন্যই তারা এই টেন্ডারগুলো পেয়েছে। একটা প্রশ্ন, আমি আমার এই গত কয়েকদিনের অভিজ্ঞতা দেখলাম যে ফিল্ড অফিসার যেখানে যাওয়ার কথা ছিল তারা কি সেখানে ঠিক মতো যায়, এটা হলো বাস্তব কথা। আমরা তাহলে কি করতে পারি? আমি বললাম, আমি আপনাদেরকে তো বলেছি যে আমার নলেজের মধ্যে দেখলাম যে এত এই কয়েকদিনে আমার এখন 150 দিন হয়নি, কিন্তু নলেজে দেখলাম যে তারা যে যাচ্ছে না। আজকে যদি কথাটা আপনি বললেন সবারই কিন্তু প্রশ্ন, আমাদেরও কিন্তু প্রশ্ন যাচ্ছে না, আমরা কিভাবে মনিটরিং করবো তাদেরকে? এই জন্য আমি কি করলাম, অনলাইনের মাধ্যমে জনগণকে বারবার বললাম যে কোন এলাকায় কোন মশক কর্মী যাবে তার নাম এবং তার সুপারভাইজার নামও কিন্তু ফোন করে দিয়ে দিলাম টেলিফোন নাম্বার সহ। এখন আমি দেখলাম যে জনগণ ওয়েবসাইটে কেউ যেতে চায় না, এই জন্য আমি বিভিন্ন পত্রিকাতে দুই পেজ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম এবং জনগণকে বললাম প্লিজ আপনারা ফোন করে আপনাদের মনিটরিংটা করে দেন, ওইটাও করলাম। এবং লাস্ট আমরা কি করলাম, জিপিএস এ ট্র্যাকার লাগিয়ে দিয়েছি এখন থেকে যে তারা যাবে না যাবে। বাট বাস্তব সত্য কথা আপনি একটা বলেছেন যে আমাদের যদি 5টি ফগিং মেশিন থাকে একটি এলাকার জন্য, এটি কিন্তু বাস্তবতা না, এটাকে 5টির জায়গায় 10টি করতে হবে, কিন্তু সেই ফগিং মেশিনও কিন্তু আমাদের কাছে নেই, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এবং আমরা কি করেছি, ইমিডিয়েটলি আমি বলেছি বক্তব্য প্রারম্ভে যে আমি জার্মানিতে পাঠিয়ে দিয়েছি যে কোম্পানির থ্রুতে আমরা ফগিং মেশিন আনতাম, সেই কোম্পানি বসেছে তুমি কত তাড়াতাড়ি দিতে পারবে, সে দিতে পারেনি। জার্মানি আরেকটা কোম্পানির থেকে আগামী 4 দিনের মধ্যে আমি আরো 200 ফগিং মেশিন আনছি। ইউ আর ভেরি মাচ রাইট, কিন্তু যেটা নাই আমি সেটাকে কিন্তু সত্যি বলতে পারবো না, এটাই বাস্তবতা। যেটা যেটা আছে যে অবস্থা এটি হচ্ছে বাস্তবতা, এই বাস্তবকে নিয়ে আপনাদেরকে নিয়ে এটি কেমন আপগ্রেডেশন করে কিভাবে আরো ফগিং মেশিন আনা যায় আমি কার্যক্রমগুলো চালাচ্ছি। আমি এবং ফর ইনফরমেশন জিপিএস কিন্তু লাগিয়ে দিয়েছি এবং জিপিএস এর মধ্যে আমাদেরকে রবি প্রতিদিন বিকেল বেলা দেয় যে কোথায় কোথায় যাচ্ছে। আপনারা দেখেছেন একটা ভিডিও যে একটা হাজি ক্যাম্পের মধ্যে কে মুখের মধ্যে লাগাচ্ছে, এটি কি ঠিক? এটিও কিন্তু ঠিক না, কিন্তু হাজি ক্যাম্পের ভিতরে আমি শুনেছি পরে ওখানকার যারা আছে তারা বলছে তুই ভিতরে এখনই স্প্রে কর। আমি বিভিন্ন জায়গায় দেখছি যে বিভিন্ন ভাবে কিন্তু কোনো ডিসিপ্লিন ছাড়াই কিন্তু সবাই সবকিছু করছে, এটি এমন একটি অবস্থা যে আমরা যেহেতু অবশ্যই এটা অ্যাওয়ারনেসের দরকার আছে, ট্রেনিং এর দরকার আছে এবং এটি কিন্তু আমাদের সক্ষমতা বৃদ্ধির দরকার আছে। এই কাজগুলো আমি করছি ইনশাআল্লাহ। নতুন ওষুধ কবে থেকে প্রয়োগ করা হবে? এই ওষুধটা আমি বলেছি যেহেতু কালকে রাত্র 11টার সময় আমি IEDCR থেকে পেয়েছি, এই ওষুধটা অলরেডি মিশ্রণ শুরু হয়ে গিয়েছে এবং আমাদের বিশ্বাস আজকে আমরা মিশাবো এবং কালকে পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এটা দেওয়া শুরু করবো।
আমি বলবো না যে কালকে সকল ওয়ার্ডে দিতে পারবো, আমরা পর্যায়ক্রমে আমরা দেবো, আমাদেরকে একটু সময় দিন, যেহেতু ওষুধটা আমরা মেটাচ্ছি ইনশাল্লাহ, যে আমরা কালকের থেকেই ওষুধ দেওয়া শুরু করবো।